আজকে যে টপিক আজকে থেকে যে বিষয়ের উপরে আমাদের ক্লাস শুরু হচ্ছে আমি অন্তত প্রথমেই তোমাদের এটা বলেছিলাম যে দুটো ইউনিটের ক্লাস একসাথে শুরু হবে একটা ইন্ডিয়ান ফিলোসফি হ্যাঁ যেটা শুরু হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু ক্লাসও আমাদের শুরু হবে এবং আজকে সেই অনুযায়ী আমি সাইকোলজির প্রথম ক্লাস আমি আজকে তোমাদের সাথে রেখেছি আবারও বলছি আজকে আমাদের প্রথম ক্লাস সুতরাং যারা এখনো মনে করবে যে এস নতুন নতুন ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে বা এনরোল করতে চাও অবশ্যই আমাকে WhatsApp করো আর আরেকটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে প্রচুর নেটসেটের স্টুডেন্টস রয়েছে যারা নেটসেটের জন্য আমার কাছে তারা प्रिपरेशन নিচ্ছে স্পেশালি তাদের একটা রিকোয়েস্ট ছিল যে ম্যাডাম শুধু শুধু তো আবার ধরুন ইন্ডিয়ান ফিলোসফি বা ওয়েস্টার্ন ফিলোসফি আমার তো পড়ানোর কোনো পার্থক্য হয় না ঠিক আছে হেডসেটের স্টুডেন্টসদের সাথে এসেলএসটি স্টুডেন্টসদের পড়ানোর আমার কোনো পার্থক্য হয় না সুতরাং তাদের কথা ভেবে এখনো আমি সেই কোর্সটা পাবলিশ করিনি কিন্তু আজকে রাতে বা কালকে সকালেই সাইকোলজির ওপর শুধুমাত্র সাইকোলজির ওপর যারা এই কোর্সটা নিতে চায় টোটাল সাইকোলজির সবগুলো ক্লাস ক্লাস যারা নিতে চায় তাদের জন্য একটা কোর্স ইন্ট্রোডিউস করা হচ্ছে দর্শন পরিবারের যে নিজস্ব অ্যাপে সেটা কিন্তু তারা অ্যাক্সেস করতে পারবে হয়তো তারা আমার কাছে নেট সেটের জন্য পড়ে কিন্তু এস জন্য তারা আলাদা করে নেয় না আলাদা করে তারা পড়ে না কিন্তু তারা এই কোর্সটা যেহেতু আগের দিনও কেউ একজন এটা রিকোয়েস্ট করেছিল যে ম্যাডাম একটা কোর্স যদি আলাদা করে রাখেন সেটা সাইকোলজি সেটা সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি তাহলে ভীষণ সুবিধা হয় এই জন্য সাইকোলজির সমস্ত ক্লাস ঠিক আছে অ্যাপে দেওয়া থাকবে সেই ক্লাসও কিন্তু তোমরা অবশ্যই অ্যাক্সেস করতে পারবে কোনো অসুবিধা হবে না হ্যাঁ যাই হোক এইবার আমরা সরাসরি ক্লাস ক্লাসের মধ্যে প্রবেশ করি এবার তোমরা যদি সাইকোলজির যে সিলেবাসটা তোমাদের রয়েছে সেই সিলেবাসটা তোমরা যদি প্রথম দেখো তাহলে কিন্তু প্রথমেই যেটা তোমাদের আছে সেটা হচ্ছে মেথডস অফ সাইকোলজি অর্থাৎ সাইকোলজির যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে অন্তর্দর্শন পর্যবেক্ষণ পরীক্ষণ সেই পদ্ধতিগুলো থেকে তোমাদের কিন্তু সিলেবাসটা শুরু হয়েছে বাট আজকের ক্লাসে কোনোভাবেই আমি প্রথমে তোমাদের পদ্ধতিগুলো পড়াবো না আমি প্রথমেই যে জায়গাটা যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো আজকে সম্পূর্ণ ক্লাসে যে হোয়াট ইজ কল সাইকোলজি সাইকোলজি শব্দটার মানে কি সাইকোলজি কাকে বলে সাইকোলজিকে আদৌ কি সায়েন্স বলা যায় এটা কি আদৌ সায়েন্সের মধ্যে পড়ে এটা কি বিজ্ঞান হ্যাঁ সেই সমস্ত বিষয় আজকের ক্লাসে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার পর নেক্সট দিন আমরা গিয়ে কিন্তু সাইকোলজিক্যাল যে মেথড গুলো রয়েছে সেটা কিন্তু আমরা আলোচনা করব আমি জানি তোমরা হয়তো সাইকোলজি কম বেশি সবাই পড়েছো যেহেতু মানে কিছুদিন আগেই তোমাদের এমএসসি এর হয়েছে কিন্তু আমি একটু বিষয়টাকে নতুন ভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব ক্লাস শেষে তোমরা বলবে যে তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো তাহলে চলো সরাসরি শুরু করা যাক সবাইকে আমি পিডিএফ প্রোভাইড করেছি সুতরাং পিডিএফ সবাই সামনে খুলে নাও তাহলে কিন্তু ক্লাসটা করতে তোমাদের সুবিধা হবে তাহলে আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে দ্য ডেফিনেশন স্কোপ অফ সাইকোলজি অর্থাৎ সাইকোলজি বা মনোবিদ্যা মনোবিজ্ঞান বলো মনোদর্শন বলো সেই শব্দটার প্রকৃতপক্ষে মানে কি সেটা তো আমাদের প্রথমেই কিন্তু জেনে নিতে হবে তাহলে চলো শুরু করা যাক দেখো সাইকোলজি অর্থাৎ প্রথমেই কিন্তু এই কথাটা বলছি যে সাইকোলজি এই যে টার্মটা রয়েছে এর প্রপার প্রোনাউন্সিয়েশন কি এবং প্রপার এর স্পেলিং কি এটা কিন্তু প্রথমেই জানতে হবে সাইকোলজি শব্দটা যে স্পেলিং সেটা হচ্ছে কিন্তু পি এস ওয়াই সাইকোলজি পি এস ওয়াই সি এইচ ও এল ও জি ওয়াই আবারও কিন্তু স্পেলিংটা তোমরা সবাই মনে রাখবে কখনোই কিন্তু এই স্পেলিং তোমরা ভুল করবে না যে পিএসওয়াই সি এইচ ও এলোজি ওয়াই সাইকোলজি অর্থাৎ বলছে যে এই সাইকোলজি শব্দটা কোথা থেকে এসেছে হ্যাঁ এই সাইকোলজি শব্দটা কিন্তু দুটো শব্দের সংমিশ্রণে এসেছে একটা হচ্ছে সাইকি এবং আরেকটা হচ্ছে লজি এই দুটো শব্দকে একত্রিত করে শব্দটা তৈরি হয়েছে কিন্তু সাইকোলজি একটু লিখে নেবে সবাই দুটো শব্দের সংমিশ্রণ একটা হচ্ছে সাইকি পি এস ওয়াই সি এইচ ই সাইকি এবং আর হচ্ছে লজি এল ওয়াই লজি আর সাইকি শব্দটার মানে হচ্ছে কিন্তু সোল অর স্পিরিট আর লজি শব্দটার মানে হচ্ছে কিন্তু সায়েন্স বা ডিসকোর্স আবারও বলছি সাইকোলজি শব্দটা কিন্তু দুটো শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে একটি হচ্ছে সাইকি যার অর্থ হচ্ছে সোল অর স্পিরিট এবং আর হচ্ছে লজি লজি শব্দটার মানে হচ্ছে কিন্তু সাইন্স অর ডিসকোর্স তার মানে এই সাইকোলজি শব্দটার যে আক্ষরিক অর্থ এটার যে লিটারাল মিনিং এই লিটারাল মিনিং হচ্ছে কিন্তু অফ দ্য সোল অর সায়েন্স অফ দ্য স্পিরিট সোল স্পিরিট। তাকেই কিন্তু বলা হয় সাইকোলজি সায়েন্স অব দ্য সোল একে যদি তুমি বাংলা করো এর মানে দাঁড়াই কিন্তু সোল কথাটার মানে আমরা সবাই জানি আত্মা আত্মবিজ্ঞান ঠিক আছে আমরা আগে সাইকি শব্দটার মানে কিন্তু আমরা সাইকি শব্দটাকে সোল অর্থেই কিন্তু আগে ব্যবহার করতাম এই জন্য এই অর্থ যদি ধরা হয় তাহলে সাইকোলজি শব্দটার অর্থ কিন্তু এটা দাঁড়াচ্ছে যে আত্মবিজ্ঞান হ্যাঁ তাকেই কিন্তু বলা হতো সাইকোলজি কিন্তু ফর্মারলি ইট ডেল্ট উইথ দা সোল অর্থাৎ এটা মনে করা হতো সাইকোলজি আমরা যদি সাইকোলজি শব্দটার আক্ষরিক অর্থ এটাই ধরি যে সায়েন্স অফ দ্য সোল তাহলে কিন্তু সাইকোলজিকে আমাকে বাংলাতে অবশ্যই মনোবিজ্ঞান বলতে হবে ঠিক আছে এটা কিন্তু একটা সায়েন্স সায়েন্স হিসেবে প্রতিষ্ঠিত তো আমরা যদি এটা ধরে নেই যে সাইকোলজি শব্দটার মানে হচ্ছে যে মনোবিজ্ঞান তাহলে কিন্তু এটা পূর্বে মনে করা হতো এই বিষয়টা যে সাইকোলজি যে বিষয়টা নিয়ে ডিল করে সাইকোলজি যে বিষয়টা নিয়ে ডিল করে সেটা হচ্ছে সোল আর স্পিরিট অর্থাৎ আত্মা নিয়ে সাইকোলজি ডিল করে সাইকোলজির মেন বিষয়বস্তু ছিল বা মুখ্য প্রতিপাদ্য বিষয় ছিল কিন্তু আত্মা এটা কিন্তু পূর্বে মনে করা হতো কিন্তু বর্তমানে বাট অ্যাট প্রেজেন্ট ইট ডিলস উইথ দ্য মাইন্ড অর্থাৎ বর্তমানে এটা মনে করা হয় যে সাইকি শব্দটার মানে কিন্তু সোল আর স্পিরিট নয় সাইকি শব্দটার মানে হচ্ছে কিন্তু মাইন্ড অর্থাৎ সাইকোলজি তাহলে কি বিষয়টা নিয়ে ডিল করে সায়েন্স অব দ্য মাইন্ড অর্থাৎ আমাদের মনের বিজ্ঞান মনোবিজ্ঞান দেখো লেখা আছে এই জন্য বাট এট প্রেজেন্ট ইট ডিলস উইথ দ্য মাইন্ড ইট ইজ আ সায়েন্স অফ মাইন্ড অর সায়েন্স অফ কনসাসনেস অর্থাৎ এটা হচ্ছে আমাদের মনের বিজ্ঞান বা এটাকে কিন্তু বলা হয় আমাদের চেতনার বিজ্ঞান কারণ আমরা জানি যে আমাদের মনের ধর্মই হচ্ছে কিন্তু কনসাসনেস বা চেতনা সো ইট ডিলস উইথ মাইন্ড অর মেন্টাল প্রসেস অর্থাৎ সাইকোলজি বর্তমানের পরিপ্রেক্ষিতে সাইকোলজি যে বিষয়টা নিয়ে ডিল করে সেটা আমাদের বিভিন্ন ধরনের চেতনার যে প্রক্রিয়া বা আমাদের বিভিন্ন যে মনের প্রক্রিয়া সেই নিয়েই কিন্তু সাইকোলজি কনসার্ন এবং সাইকোলজি সেই বিষয়টা নিয়ে আলোচনা করে

প্রক্রিয়া প্রসেস প্রসেস মাইন্ড কনসাসনেস এই বিষয়গুলো যেমন ডিল করে। কিন্তু সাইকোলজি আমাদের ক্ষেত্রে বর্তমানে আমাদের যে বিহেভিয়ার আমাদের যে আচরণ সেই আচরণ নিয়েও কিন্তু সাইকোলজি ডিল করে কেন সাইকোলজি আমাদের আচরণ আমাদের বিহেভিয়ার নিয়ে ডিল করে কারণ আমাদের বিহেভিয়ার ঠিক আছে আমাদের মনের সাথে কিন্তু ওতপ্রত ভাবে সম্বন্ধযুক্ত অর্থাৎ আমাদের মনের মধ্যে কোনো কিছু ঘটলে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আমাদের বিহেভিয়ারে আত্মপ্রকাশ করে অর্থাৎ আমাদের মনে যদি কেউ আঘাত দিয়ে কথা বলে আমরা মনে প্রচন্ড দুঃখ পাই এবং সেই দুঃখটা কিন্তু আমার চোখের জলের আকারে বা আমার কথার মধ্যে আমার বিহেভিয়ারে কিন্তু সেটা প্রকাশ পায় সো ইট ইজ কনসার্ন উইথ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল অর্থাৎ সাইকোলজি কিন্তু আচরণ বিজ্ঞান বটে মানুষের মানসিক যে আচরণ হ্যাঁ সেই আচরণ নিও কিন্তু সাইকোলজি আলোচনা করে কারণ বিহেভিয়ার ইজ দা এক্সপ্রেশন অফ এক্সপেরিয়েন্স অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয় বিহেভিয়ার সেটার আত্মপ্রকাশ করে বিহেভিয়ারের মাধ্যম দিয়ে আমাদের ভেতরে যা কিছু হচ্ছে অর্থাৎ আমার ধরো আজকে প্রচন্ড মন খারাপ তুমি কিন্তু আমার মুখ দিয়ে মুখ দেখে কিন্তু সেই জিনিসটা তুমি বুঝে যাবে আমার বিহেভিয়ার আমার কথাবার্তার মাধ্যম দিয়ে আমার মানসিক অবস্থাটাকে তো তোমাদের সকলের সামনে স্ফুট হয় এই জন্য কিন্তু সাইকোলজি বিহেভিয়ার নিয়েও কিন্তু আলোচনা করে বা আচরণ নিয়েও কিন্তু আলোচনা করে তো তার মানে এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে অ্যান অবজেক্ট প্রডিউসেস এক্সপিরিয়েন্স ইন আ সাবজেক্ট আমরা যদি হই মানে আমরা যদি জ্ঞাতা হই তার মানে আমাদের ইন্দ্রিয় একই একই জিনিস কিন্তু যে ইন্ডিয়ান ফিলোসফির মতো আমাদের ইন্দ্রিয় যখন বাহ্য জগতের সংস্পর্শে বিভিন্নভাবে আসে বিভিন্ন কারণে বাহ্য জগতের সংস্পর্শে আসে যখন তখন আমাদের মধ্যে অনেক ধরনের অনুভূতি হয় এবং সেই অনুভূতিগুলো বা সেই সেই আমাদের যে মানে এক্সপেরিয়েন্স গুলো সেটা কিন্তু আমাদের বিহেভিয়ার এর মাধ্যমে আত্মপ্রকাশ করে তার মানে সাইকোলজিতে এটা কিন্তু বেসিক্যালি স্বীকার করে নেওয়া হয় যে আমি আছি এবং বাহ্য জগৎ কিন্তু আলাদাভাবে স্বতন্ত্রভাবে আছে বাহ্য জগতের অস্তিত্ব আলাদাভাবে আছে আমি আছি আমার সাথে যখন বাহ্য জগতের সংস্পর্শ হয় তখন আমাদের মধ্যে অনেক ধরনের মেন্টাল কিছু প্রসেস আমাদের মধ্যে সম্পন্ন হয় এবং সেই মেন্টাল প্রসেসগুলো গুলো আমাদেরকে বিয়ার এর মাধ্যমে সেটা কিন্তু আত্মপ্রকাশ করে সো সাইকোলজি হ্যাজ অ্যাজিউম দ্য রিয়ালিটি অব দ্য সাবজেক্ট অর মাইন্ড অ্যাজ দ্য এক্সপিরিয়েন্সার তার মানে সাইকোলজি যে বিষয়টাকে অ্যাজামশন করে নিয়েছে বা মেনে নিয়েছে সেটা হচ্ছে বাহ্য জগৎ স্বতন্ত্র আছে আমিও স্বতন্ত্র ভাবে জ্ঞাতা হিসাবে রয়েছি এবং আমাদের মধ্যে যখন মানে কোনো একটা মিলন ঘটছে তখন কিন্তু আমাদের মধ্যে ভিন্ন ধরনের অনুভূতি আমাদের মনের মধ্যে হচ্ছে এবং এই অনুভূতিগুলোর বহিঃপ্রকাশই হচ্ছে কিন্তু কিন্তু আমাদের আচরণ ঠিক আছে তো মডার্ন সাইকোলজি ট্রাইস টু এক্সপ্লেন দ্য নেচার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড বিহেভিয়ার অর্থাৎ মডার্ন যে আমাদের সাইকোলজি সেটা কিন্তু সবসময় এটা মনে করে সবসময় এটা পর্যবেক্ষণ করে যে তোমার আচরণ কিভাবে পরিবর্তিত হচ্ছে তোমার আচরণ এখন কি আছে বড় মুহূর্তে তোমার আচরণ কি হচ্ছে এই আচরণের মাধ্যমে তোমার মধ্যে যে মেন্টাল কন্ডিশন বা তোমার মধ্যে যে মেন্টাল প্রসেসগুলো ঘটছে সেই প্রসেসগুলোকে তারা কিন্তু সবসময় অ্যাজামশন করে করার চেষ্টা কিন্তু তারা সব সময় করে সো বিহেভিয়ার ইজ দ্য এক্সপ্রেশন ইন দ্য বডি অ্যাঙ্গার ইজ দ্য এক্সপ্রেশন অর্থাৎ তোমার কারোর কথা শুনে ভীষণ ভেতরে কষ্ট হলো এবং তোমার মধ্যে সেটা রাগ তৈরি করলো এটা একটা এক্সপ্রেশন এটা একটা অনুভূতি এটা বিভিন্ন ধরনের ভেতরে মেন্টাল প্রসেস ঘটার ফলেই এই অনুভূতিগুলো কিন্তু আমাদের তৈরি হয় আর এই অনুভূতিগুলো কি হয় বাজে কথা বলার মাধ্যমে আমাদের বহির জগতে আত্মপ্রকাশ করে তোমার ভেতরে প্রচন্ড রাগ হচ্ছে এবার তোমার সামনে যে চলে এলো তাকে প্রচন্ড ভাবে খারাপ কথা বলে দিলে হ্যাঁ এটা কি হচ্ছে তোমার বিহেভিয়ার তোমার বিহেভিয়ার কেমন সেটা কিন্তু তোমার মেন্টাল ডিপেন্ড করে তার মানে সাইকোলজি কি বিষয়গুলো নিয়ে ডিল করে সাইকোলজি কিন্তু আমাদের মেন্টাল প্রসেস নিয়ে ডিল করে সাইকোলজি কিন্তু আমাদের ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ডিফারেন্ট বিহেভিয়ার এই বিষয়গুলো নিয়েও কিন্তু সাইকোলজি আমাদের ডিল করে তার মানে এইখান থেকে যেটা মেন আমাদের প্রতিপাদ্য বিষয় যে সাইকোলজি শব্দটার মানে আগে কি ছিল সায়েন্স অফ দ্য সোল অর স্পিরিট আর বর্তমানে সাইকোলজি শব্দটার মানে কিন্তু আমার সাইন্স অফ দ্য মাইন্ড ঠিক আছে বা হ্যাঁ সাইন্স অফ দ্য মাইন্ড তোমরা কিন্তু বলতে পারো আর সাইকি এই সাইকি শব্দটার পূর্বে অর্থ ছিল কিন্তু সোল আর বর্তমানে অর্থ কিন্তু এর মাইন্ড আর সাইকোলজি শব্দটা এসেছে কিন্তু দুটো শব্দের সংমিশ্রণে একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লজি এই দুটো মিলে তৈরি হচ্ছে কিন্তু সাইকোলজি এইবার আর একটা বড় প্রশ্ন যে এর নেক্সট প্রশ্ন যেটা দ্য প্লেস অফ সাইকোলজি সায়েন্সেস কেন কেন আমরা আমরা বিজ্ঞান ধরে এটাকে মনোবিদ্যা বলতে পারি না বা অন্য কোনো কিছু বলতে পারি না কেন আমরা একে মনোবিজ্ঞান বলছি কেন আমরা একে বিজ্ঞানের স্তরে ফেলছি বা এখানে বিজ্ঞানের স্টেজে আমরা তাকে দেখছি দে আর আর অফ ম্যাটার আমরা জানি আমরা যখন আমরা সবাই ফিলোজফির স্টুডেন্ট এবং ফিলোজফির স্টুডেন্ট হিসাবে আমরা জানি আমাদের ম্যাটার এবং মাইন্ড ঠিক আছে দুটো তত্ত্ব কিন্তু ধরো সমস্ত যারা ইন্ডিয়ান ফিলোজফার রয়েছে বা সমস্ত যারা ওয়েস্টার্ন ফিলোজফার রয়েছে তারা ম্যাটার অ্যান্ড মাইন্ড হ্যাঁ এই দুটো তত্ত্ব কিন্তু সবাই তাদের দর্শনে কম বেশি স্বীকার করেছে যে একদিকে ম্যাটার আছে ম্যাটারের জগৎ আলাদা এবং আমাদের যে মাইন্ড আছে সেই মাইন্ড বা কনসাসনেসের এর জগৎ কিন্তু সম্পূর্ণ আলাদা অ্যান্ড দেখো লেখা আছে যে দেয়ার আর সায়েন্সেস অফ ম্যাটার লাইফ অ্যান্ড মাইন্ড অর্থাৎ সাইন্স দু ধরনের হয় হ্যাঁ সায়েন্স দু ধরনের হয় একটা যে সায়েন্স যেটা আমাদের মেটেরিয়াল জগৎ নিয়ে ডিল করে সেটা এক ধরনের সায়েন্স আর সায়েন্স আর ধরনের হয় যেটা আমার মাইন্ড নিয়ে ডিল করে সেটাও কিন্তু সায়েন্স তার মানে দেখো তোমরা যখন ইলেভেন টুয়েলভে আমরা যখন সায়েন্স পড়তে যাই বা বিজ্ঞান পড়তে যাই তখন কিন্তু অনেক ধরনের সাবজেক্টের সঙ্গে আমরা পরিচিত হই যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হ্যাঁ তারপর ধরো জুলজি অনেক ধরনের সায়েন্স কিন্তু আমরা এখানে দেখতে পাই এবার দেখো যে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাস্ট্রোনমি এটসেট্রা আর ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে আমরা কিন্তু অনেক ধরনের সায়েন্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে বায়োলজির সাথে কিন্তু ফিজিক্সের পার্থক্য আছে সাথে কিন্তু কেমিস্ট্রির পার্থক্য আছে সবাই সায়েন্সের মধ্যে পড়লেও সায়েন্সের কিন্তু এখানে ভাগ আছে এই ভাগটা কিরকম ভাগ যে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাস্ট্রোনমি এটসেট্রা আর ফিজিক্যাল সায়েন্সেস আমরা যখন ফিজিক্স নিয়ে পড়ি ফিজিক্স কি বিষয় ডিল করে দে ডিল উইথ দ্য ফেনোমেনা অব দ্য ম্যাটার অর্থাৎ আমরা যেগুলোকে বলি ফিজিক্যাল সায়েন্স যেমন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো হচ্ছে কারণ এই যে বিজ্ঞান সেটা আমাদের পার্থিব জগৎ নিয়ে আলোচনা করে বা পার্থিব জগতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি আর তার সাথে সাথে অ্যাস্ট্রোনমি এবার দেখো যে ফিজিক্স ডিলস উইথ দ্য হিট লাইট ইলেকট্রিসিটি অ্যান্ড আদার ফিজিক্যাল

তার মানে ফিজিক্স এই পার্থিব জগতেরই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ফিজিক্স আলোচনা করছে হিট লাইট ইলেকট্রিসিটি অ্যান্ড আদার ফিজিক্যাল কেমিস্ট্রি ডিলস উইথ দ্য কেমিক্যাল কম্বিনেশন অফ এলিমেন্টস অ্যাস্ট্রোনমি কি বিষয় নিয়ে আলোচনা করে অ্যাস্ট্রোনমিও কিন্তু বা আমরা অনেক সময় অ্যাস্ট্রোলজি বলি তাকে জ্যোতিষ বলি হ্যাঁ জ্যোতিষ্ক আমাদের মানে হেভেনলি বডিজ অর্থাৎ আকাশে আমাদের কি কি জিনিস রয়েছে সেই বিষয়গুলো নিয়ে স্টার নিয়ে আলোচনা করে হ্যাঁ প্ল্যানেট নিয়ে আলোচনা করে সো অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমি কি বিষয় নিয়ে আলোচনা করে অ্যাস্ট্রোনমি ডিলস উইথ দ্য হেভেনলি বডিজ অ্যান্ড দিজ অল আর দ্য ফিজিক্যাল সায়েন্স এটা সায়েন্সেরই একটা ভাগ সেটা হচ্ছে কিন্তু ফিজিক্যাল সায়েন্স যে বইয়ের জগতের বিভিন্ন যে ম্যাটেরিয়াল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করে এইবার খেয়াল করে দেখো সায়েন্সের আর ভাগ রয়েছে এটা তো সায়েন্সের একটা ভাগ গেল যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স সায়েন্সের কিন্তু আর একটা ভাগ রয়েছে সেটা কি যেমন বটানি অনেকে কিন্তু বটানি নিয়ে পড়াশোনা করে তাহলে বটানি কি বিষয় নিয়ে ডিল করে বটানি ডিলস উইথ দ্য ফিনোমেনা অব দ্য প্ল্যান্ট লাইফ এইবার খেয়াল করো যে এই সায়েন্সগুলো কিন্তু কি বিষয় নিয়ে আলোচনা করছে জীবন নিয়ে আলোচনা করছে লাইফ নিয়ে আলোচনা করছে কোনো মেটেরিয়াল থিং নিয়ে আলোচনা করছে না মেটেরিয়াল থিং নিয়ে আলোচনা করছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাস্ট্রোনমি এগুলো কিন্তু তোমার মেটেরিয়াল থিংস নিয়ে ডিল করছে কিন্তু যখনই সেটা চলে যাচ্ছে বটানি যখন সায়েন্সের মধ্যে আমরা বটানি পড়ি তাহলে বটানি কি বিষয় নিয়ে ডিল করছে ইট ডিলস উইথ দ্য ফেনোমেনা অফ দা প্ল্যান্ট লাইফ অর্থাৎ গাছের জীবন নিয়ে গাছের যে লাইফ বা গাছের যে জীবন সেই বিষয় নিয়ে কিন্তু বটানি ডিল করছে জুলজি কি বিষয় নিয়ে ডিল করছে যারা জুলজি নিয়ে পড়াশোনা করে জুলজি ডিলস উইথ দ্য ফেনোমেনা অফ অ্যানিমাল লাইফ অর্থাৎ অ্যানিমালদের যে লাইফ মানুষ ভিন্ন অন্যান্য অন্যান্য অ্যানিমাল শুধু মানুষও তার মধ্যে ইনক্লুডেড ঠিক আছে যে অন্যান্য যে অ্যানিমাল তাদের যে লাইফ কোথা থেকে তাদের উৎপত্তি কতদিন আগে তাদের উৎপত্তি কিভাবে তাদের মধ্যে প্রোগ্রেশন হয়েছে এই বিষয়গুলো নিয়ে সমস্ত কিছু নিয়ে ডিল করে সেটা কিন্তু আমাদের জুলজি ডিল করে এবং এর মধ্যে কিন্তু আর একটাও বিজ্ঞান রয়েছে একটা সেটা হচ্ছে শারীর বিজ্ঞান বলে বা তাকে কিন্তু বলা হয় ফিজিওলজি হ্যাঁ ফিজিওলজি এটা নিয়েও কিন্তু অনেকে পড়াশোনা করে ফিজিওলজি ডিলস উইথ দ্য বডি ফিজিওলজি মানে একদম প্রকৃতভাবে অন্যান্য পশুর যে দেহ দৈহিক যে বিভিন্ন গঠন দৈহিক যে বিভিন্ন অর্গ্যান এবং মানুষের যে বিভিন্ন শরীরের যে অর্গ্যান সেই বিষয়গুলো নিয়ে ডিল করে কিন্তু আমাদের ফিজিওলজি দে ডিল উইথ দ্য ফেনোমেনা অফ লাইফ অর্থাৎ ওরা যেমন ফেনোমেনা অফ ম্যাটার নিয়ে আলোচনা করছিল ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড অ্যাস্ট্রোনমি তারা কিন্তু ফেনোমেনা অফ ম্যাটার নিয়ে আলোচনা করছে মেটেরিয়াল জগৎ নিয়ে তারা আলোচনা করছে তাদের সাবজেক্টে কিন্তু এইখানে যখন আমরা যাচ্ছি বটানি জুলজি বা ফিজিওলজি এই সাবজেক্টগুলোতে যখন যাচ্ছি এই সাবজেক্টগুলো কিন্তু আমাদের কি বিষয় নিয়ে ডিল করছে ফেনোমেনা অফ লাইফ হ্যাঁ একজন কেউ গাছের জীবন নিয়ে আলোচনা করছে কেউ অন্য পশুর জীবন নিয়ে কেউ আলোচনা করছে কেউ মানুষের শারীরবৃত্তীয় যে গঠন রয়েছে সেই গঠন নিয়ে কিন্তু তারা আলোচনা করছে অ্যান্ড দিজ আর কল্ড বায়োলজিক্যাল সায়েন্স দেখবে অনেকে বলে যে বায়োলজি নিয়ে পড়বো না ফিজিক্স নিয়ে পড়বো ফিজিক্স একটা আলাদা পার্ট আলাদা বিষয় নিয়ে আলোচনা করে আর এটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স হ্যাঁ তো আমরা অনেকেই কিন্তু দেখবে যে এই বায়োলজিক্যাল সায়েন্স নিয়েও কিন্তু তারা আলোচনা করে অ্যান্ড সাইকোলজি কি বিষয় নিয়ে ডিল করে সাইকোলজি ডিলস উইথ দ্য ফেনোমেনা অফ মাইন্ড অর্থাৎ সাইকোলজি মানুষের লাইফ নিয়ে আলোচনা করে না সাইকোলজি যে বিষয় নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে আমাদের ফেনোমেনা অফ মাইন্ড অর্থাৎ আমাদের ভেতরে কি চলছে ঠিক আছে আমাদের বাহ্যিক জগৎ যেমন একটা আলাদা রয়েছে আমাদের মনের জগতও তো একটা আলাদা রয়েছে আমরা কিন্তু আমাদের মনের জগতে এই মুহূর্তে এখানে আছি পরের মুহূর্তেই আমি কিন্তু অনেক দূরের কোনো শহরে চলে যেতে পারি হয়তো শরীরগত চলে যাওয়া সম্ভব না কিন্তু মনের দিক থেকে কিন্তু চলে যেতে পারি সুতরাং মনের একটা আলাদা পৃথক জগৎ রয়েছে এবং সাইকোলজি কিন্তু ডিল করে পার্টিকুলারলি দা ফেনোমেনা অফ মাইন্ড এই জন্য কিন্তু সাইকোলজিকে বলা হয় ইট ইজ আ সায়েন্স অফ মাইন্ড এটা আমার মনের বিজ্ঞান আমার মনের বিষয়বস্তু আমার মনের পরিধি আমার কনসাসনেস বা চেতনার পরিধি চেতনা কতদূর দূর চেতনার কাজ কি চেতনা কিভাবে আমাদের বিহেভিয়ার বা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে এই সমস্ত বিষয় কিন্তু আমাদের সাইকোলজি বা মনোবিজ্ঞানে আলোচনা করা হয় অ্যান্ড ইট ইজ আ মেন্টাল সায়েন্স হ্যাঁ ইট ইজ আ মেন্টাল সায়েন্স এই জন্যই কিন্তু সাইকোলজিকে আমাদের বাংলায় যেটা বলা হয় সেটা কিন্তু মনোবিজ্ঞান সো সাইকোলজিও কিন্তু একটা সায়েন্স অ্যান্ড সাইকোলজি ইজ অলসো আ ন্যাচুরাল সায়েন্স সাইকোলজি ইজ নট আ পার্ট অফ মেটাফিজিক্স সাইকোলজি তোমাদের অনেক সময় মনে হতে পারে যে সাইকোলজি কি তাহলে এই ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে যখন সাইকোলজি কথা বলে না এই বাহ্যিক জগৎ নিয়ে যেমন সাইকোলজি কথা বলে না এটা আমাদের অন্তর জগৎ নিয়ে আলোচনা করে তার মানে কি সাইকোলজি ইজ আ পার্ট অফ মেটাফিজিক্স এটা কি মেটাফিজিক্সেরই একটা পার্ট কারণ মেটাফিজিক্স তো আমাদের বাহ্য জগৎ নিয়ে আলোচনা করে না এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে যদি কিছু থাকে মেটাফিজিক্স সেই বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু সাইকোলজি ইজ নট এ পার্ট অফ মেটাফিজিক্স সাইকোলজি কিন্তু মেটাফিজিক্সের এর কোনো পার্ট নয় ইট ইজ আ ন্যাচুরাল সায়েন্স এটা একটা ন্যাচুরাল সায়েন্স অ্যান্ড ইট ট্রিটস অফ আ ডেফিনেট সাবজেক্ট ম্যাটার এবং প্রত্যেকটা বিষয়ের হ্যাঁ এই সাইকোলজি প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা করে কোন সাবজেক্ট ম্যাটার থাকে সেই বিষয়টা আমরা পরে আলোচনা করব এবং আমরা কি করি আমাদের যে বিভিন্ন মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি যে আমার ভেতরে আমার ভেতরে কি চলছে হ্যাঁ সেটা যেমন আমরা জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি এবং অন্যের মনের ভেতরেও কি চলছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তার এক্সপ্রেশনের মাধ্যম দিয়ে অর্থাৎ আমি যেমন আমার অন্তর্দর্শন পদ্ধতির মাধ্যমে বা আমি যেমন আমার ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে আমি আমার ভেতরে কি চলছে সেটা যেমন আমি জানতে পারি ইন্ট্রোস্পেকশন শুধুমাত্র নিজের ক্ষেত্রেই সম্ভব অন্যের ক্ষেত্রে কিন্তু ইন্ট্রোসপেক্ট করা তার ভেতরে ঢুকে যাওয়া এটা কোনো মানুষের পক্ষে কিন্তু সম্ভব না আমি আমার ভেতরে কি চলছে সেটা কিন্তু আমরা ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে বা অন্তর্দর্শনের মাধ্যমে জানতে পারি কিন্তু অন্যের মনের মধ্যে কি চলছে সেটা কিন্তু অন্তর্দর্শনের মাধ্যমে কখনোই জানা সম্ভব নয় সুতরাং অন্যের মনের মধ্যে কি করছে হচ্ছে সেটা আমাকে অনুমান করতে হয় কার দ্বারা অনুমান করতে হয় তার বিহেভিয়ার তার আচরণ সে তোমার সাথে কিভাবে কথা বলছে তার দ্বারা তার মনের মধ্যে কি হচ্ছে সেটা কিন্তু আমাদের এটা আমাদের ধরো অনুমান করতে হয় নিজের সম্পর্কে আমার অনুমান করতে হয় না আমি তো জানি ইন্ট্রোসপেকশনের মাধ্যমে আমার ভেতরে কি কষ্ট হচ্ছে কিন্তু অন্যের ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু তার কথা বার্তা তার আচরণ সব মাধ্যম দিয়ে আমাকে অনুমান করতে হয় ঠিক আছে সেই জন্য এটা দেখো লেখা আছে ইট ইনভেস্টিগেট মেন্টাল প্রসেস বাই ইন্ট্রোস্পেকশন আমার মধ্যের যে মানসিক ক্রিয়াগুলো চলছে সেটা কিন্তু আমি আমার ইন্ট্রোসপেকশন বা অন্তর্দর্শনের মাধ্যমে জানতে পারি এবং আর এক্সপ্রেশন এবং সেই মানসিক ক্রিয়াগুলো কি অনুভূতি করতে হয় তার আচার আচরণ কথাবার্তার মধ্যে দিয়ে অ্যান্ড দেয়ার এক্সপ্রেশন বাই অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট এবং সেই ক্ষেত্রে দুটো পদ্ধতি লাগে সেটা ইন্ট্রোসপেকশনের মধ্যে দিয়ে হয় না সেটা কিন্তু অবজারভেশন মেথড এর মধ্যে দিয়ে হয় অর্থাৎ পর্যবেক্ষণের মধ্যে দিয়ে হয় এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে দি হয় বা পরীক্ষণের মাধ্যম দিয়ে হয় এই জন্যই কিন্তু সাইকোলজিতে তিনটে মেথড তোমাদের পড়ানো হয় একটা হচ্ছে ইন্ট্রোসপেকশন একটা হচ্ছে অবজারভেশন এবং আর হচ্ছে এক্সপেরিমেন্ট এই তিনটেই হচ্ছে পদ্ধতি অন্তর্দর্শন পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি এবং পরীক্ষণ পদ্ধতি অন্তর্দর্শন পদ্ধতি শুধুমাত্র নিজের ক্ষেত্রে কাজে লাগে কিন্তু পরীক্ষণ পদ্ধতি বা পর্যবেক্ষণ পদ্ধতি অন্যের ক্ষেত্রে কাজে লাগে কেন বলতো অন্যের বিষয়টাকে তুমি জানতে পারছো না তাকে তুমি বারবার করে করে বা তাকে পর্যবেক্ষণ হ্যাঁ যে তোমার সাথে খুব করছে কোনো ভাবে এবং তার দ্বারা তুমি অনুমান করছো তার মেন্টাল পরিস্থিতি কিন্তু সেই সময় ঠিকঠাক নেই এটা অনুমানের মাধ্যম দিয়ে লব্ধ কিন্তু অন্তর্দর্শন কিন্তু কখনোই নিজের সম্পর্কে কোনো অনুমান নয় নিজের সম্পর্কে একটা সাক্ষাৎ জ্ঞান বলতে পারো অন্তর্দর্শনকে

কি প্রক্রিয়া ঘটছে তার সাথে আমার আমার শরীর এবং আমার মন এর থেকে কিন্তু এটাই প্রতিপন্ন হচ্ছে যে আমার শরীর এবং আমার মন হ্যাঁ এই দুটো কিন্তু একসাথে ওতপ্রোতভাবে ভাবে জড়িত মনে যদি কোনো কিছু ঘটনা ঘটে দীর্ঘদিন ধরে সেটা কিন্তু আমার শরীরে ছাপ ফেলে চলে যায় ঠিক আছে তো শরীরের ওই ছাপ দেখে অনেকে কিন্তু অনুমান করে নেয় যে এই মেয়েটা হয়তো বা এই ছেলেটা হয়তো কিন্তু দীর্ঘদিন ধরে ভালো নেই তার মন খারাপ হয়েছে সেই সময় তাদেরকে বলা হয় যে তোমার সাইকোলজিক্যাল কাউন্সেলিং দরকার তোমার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার তুমি যদি সাইকোলজিক্যালি ভালো থাকো তাহলে তুমি ফিজিক্যালিও অনেক বেশি পরিমাণে ভালো থাকবে এবং সাইকোলজি কিন্তু এই বিষয়টাও ডিল করে কাউন্সেলিং এই বিষয়টাও সাইকোলজি ডিল করে কারণ যারা সাইকোলজি নিয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে দু বছরের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে সাইকোলজির একটা কোর্স হয় দু বছরের সেই সাইকোলজির কোর্স মাধ্যমে যে যে কেউ কিন্তু কাউন্সিলিং এর জন্য উপযুক্ত হয়ে যায় সে কাউন্সিলিং করতে গেলেও তো তার একটা সার্টিফিকেট লাগবে সেই সার্টিফিকেট কিন্তু ও দু বছরের যে কোর্সটা করছে রবীন্দ্র ইউনিভার্সিটি থেকে সেই কোর্স মাধ্যমে কিন্তু যে কেউ সাইকোলজিক্যাল কাউন্সিলিং কিন্তু সে করতে পারে আর তোমরা তো এখন জানো যে মানুষ কতটা ডিপ্রেশনের শিকার মানুষ কতটা কষ্টের শিকার হ্যাঁ এবং সেটা অনেক সময় কিন্তু কাউন্সিলিং এর মাধ্যম দিয়েই সেটা হয়তো কমে কিন্তু আমি কোন

এবং এই কাউন্সেলিং করার জন্য যেটা সবচেয়ে বেশি পরিমানে গুরুত্বপূর্ণ যে সাইকোলজি পড়া বা সাইকোলজি বিষয়টাকে মনোবিজ্ঞান বিষয়টাকে ভালো করে রপ্ত করা সাইকোলজি যেমন এই বিষয়টাও আলোচনা করে এবং তার সাথে সাথে ই ট্রাইস টু এক্সপ্লেন দেম বাই দ্য এটা মনে করে যারা সাইকোলজিস্ট তারা এটা মনে করে যে এই বাহ্যিক জগতে যা কিছু হচ্ছে তার তো নিশ্চয়ই একটা কারণ আছে এই কিন্তু খেয়াল করে দেখবে আমরা যখন আরোহ অনুমান পড়েছি তখন এটা বলেছি যে প্রকৃতিতে যা কিছু ঘটে তার কোনো না কোনো কারণ আছে হ্যাঁ সেটা হচ্ছে ল অফ ইউনিফর্মিটি অফ নেচার একটা হচ্ছে প্রকৃতির একরূপতা নিয়ম এবং আরেকটা হচ্ছে কার্যকরণ নিয়ম তার দ্বারা দ্বারাই প্রকৃতিতে এতদিন অব্দি যা হয়ে এসছিল হ্যাঁ কোনো কারণ থেকে কিন্তু সেই রকম কার্যই কিন্তু প্রকৃতিতে ঘটতে থাকে আকস্মিক ভাবে কোনো কিছু হয় না সবটাই আমাদের কিন্তু ল অফ ইউনিফর্মিটি অফ নেচার অ্যান্ড কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপের দ্বারাই কিন্তু সেটা নির্ধারিত হয় এবার যারা সাইকোলজিস্ট আছে তারা তো বাইরের জগৎ নিয়ে আলোচনা করে না তারা বাইরের জগত নিয়ে কোনোভাবেই কনসার্ন নয় তারা আমাদের মনোজগৎ নিয়ে কনসার্ন মনোবিজ্ঞান সেই জন্য তাদেরকে বলা হয় এবং এখানে বলা হচ্ছে যে আমাদের মনের জগতেও যা কোনো কিছু ঘটছে তার পেছনেও কিছু লস আছে তার পেছনেও কোনো কারণ আছে এন্ড ইট বিলিভস দ্যাট ঠিক আছে অল মেন্টাল প্রসেসেস আর ডিটারমাইন্ড বাই দেয়ার कॉজেস অর্থাৎ আমাদের মনের মধ্যে যা কিছু ঘটছে তার অবশ্যই কোনো না কোনো কারণের দ্বারাই সেটা ঘটছে তার মানে কার্যকারণ এই যে থিওরিটা শুধুমাত্র যে বাইরের জগতেই এস্টাবলিশ থিওরি তা কিন্তু নয় এই কার্যকারণ থিওরি বা ল অফ লস অফ মাইন্ড সেটা কিন্তু আমাদের মনের জগতের ক্ষেত্রেও সেটা কিন্তু প্রযোজ্য সো ইট অ্যাজিউমস দ্য রিয়ালিটি অফ মাইন্ড হ্যাঁ বাইরের জগতেরও যেমন একটা তার মানে স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে রিয়ালিটি অফ ম্যাটার সুতরাং আমাদের মাইন্ড মনের জগতেরও কিন্তু একটা আলাদাই স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে এবং সাইকোলজি কিন্তু এই মনের যে ক্যাপাসিটি হ্যাঁ এবং এই মনের যে বিষয়বস্তু এই মনের যে পরিধি মনের পরিধি কত বিস্তৃত এই সমস্ত বিষয় নিয়ে সাইকোলজি ডিল করে বলে সাইকোলজিকে কিন্তু এখানে ন্যাচারাল সায়েন্স বলা হয় আবার ন্যাচারাল পজিটিভ জি কে কেন বলা হয় তারও একটা বড় কারণ আছে একটু বাদেই আমি তোমাদের কাছে সেটা রিভিল করব তো সাইকোলজি ইজ আ ন্যাচারাল সায়েন্স এটা মাথায় রাখবে যে সাইকোলজি কিন্তু ন্যাচারাল সায়েন্স সাইকোলজি কিন্তু আমার নর্ম্যাটিভ সায়েন্স নয় আমি একটু বাদে তোমাদের সাথে আলোচনা করব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইনটিভ সাইন্স সায়েন্সের মধ্যে কি পার্থক্য একটু বাদে আমি তোমাদের কাছে সেটা রিভিল করব। তো সাইকোলজি ইজ মেন্টাল সাইন্স ডিল কনসাসনেস অ্যাজ দে আর অর্থাৎ চেতনার তোমরা দেখবে সাইকোলজি পড়তে গিয়ে চেতনার বিভিন্ন স্তর চেতনার পরিধি চেতনা কাকে বলে অবচেতন মন কাকে বলে আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড ঠিক আছে কত দূর আমাদের চেতনার পরিধি রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু সাইকোলজি আলোচনা করে এবং দেহ এবং মনের যে সম্পর্ক মনে কোনো পরিবর্তন ঘটলে সঙ্গে সঙ্গে সেটা আমাদের দেহে প্রতিফলিত হয় এই বিষয়গুলো নিয়েও কিন্তু সাইকোলজি এখানে ডিল করে তার মানে সাইকোলজি যে যে বিষয়গুলো নিয়ে এখানে ডিল করছে সেই বিষয়গুলো যদি আমি আগে আলোচনা করি সেটা হচ্ছে এটা যে সাইকোলজি ইজ আয়েন্স অফ অফ মাইন্ড যেখান থেকে প্রশ্ন আসবে লাইন তুলে সাইকোলজি ইজ আ সাইন্স অফ মাইন্ড ইট ডিলস উইথ মেন্টাল প্রসেসেস মাই মেন্টাল প্রসেস আর ওপেন টু মাই ইনার পারসেপশন অর ইন্ট্রসপেকশন অর্থাৎ আমি আমার মনের যে প্রক্রিয়াগুলো চলছে এই মুহূর্তে শুধুমাত্র সেটা আমি জানি এবং সেটা শুধুমাত্র কার মাধ্যমে জানি শুধুমাত্র সেটা অন্তর দর্শনের মাধ্যমে জানি আমার ক্ষেত্রে আমার অন্তর দর্শন সম্ভব কিন্তু অন্যের ক্ষেত্রে হ্যাঁ আই ক্যান এক্সপিরিয়েন্স মাই প্লেজার পেন জয় সরো

বা তাদের আচরণে কি ঘটছে তার থেকে সবসময় অনুমান করি আমার নিজের ক্ষেত্রে সেটা কিন্তু বিহেভিয়ার গুলোকে আই ক্যান অবজার্ভ দেয়ার বিহেভিয়ার ডাইরেক্টলি অর ইনফার ফ্রম দেয়ার ইনার মেন্টাল প্রসেসেস তার মনের মধ্যে কি ঘটছে তার দ্বারা কিন্তু আমরা এটা অনুমান করি জিনিস যেটা আমরা সাইকোলজির ক্ষেত্রে জানলাম সেটা হচ্ছে মেন্টাল প্রসেসেস আর প্রসেস। মানে শরীর আলাদা নয় মন আলাদা নয় শরীর এবং মন একে অপরের সঙ্গে জড়িত শরীরে যদি কোন রকম কোনো আঘাত লাগে তার জন্য যেমন আমার আমি কিন্তু আবারও এর মাধ্যম দিয়ে অনেক বার্তা সমস্ত রকম স্টুডেন্টসের কাছে আমি পৌঁছচ্ছি কারণ এখনকার দিনের সমস্ত স্টুডেন্টসরা কম বেশি কিন্তু প্রচন্ড পরিমাণ মানসিক কষ্ট এবং ডিপ্রেশনের শিকার এবং তার একটা বড় কারণ বড় ভূমিকা প্লে করে কিন্তু সোশ্যাল মিডিয়া কারণ মানে আমরা দিনের নাইনটি পার্সেন্ট টাইম আমরা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি আমরা ওয়ার্ল্ডে থাকি থাকি। না আমরা ঠিক আছে এইটা কিন্তু মানুষের ডিপ্রেশনের অনেক কারণ এবং আমাদের শরীরে যদি রকম কোনো ক্ষতি হয় আমাদের বিভিন্ন অর্গ্যান খারাপ হয়ে গেলে তার জন্য যেমন আমরা বিভিন্ন ডাক্তারের কাছে ছুটি আমরা আমাদের ট্রিটমেন্ট করি শুধু আমাদের মনেরও যদি রকম কোনো রোগ হয় যদি মনে করো যে আমার মনের রকম রোগ হচ্ছে এবং সেটা আমার দ্বারা কখনোই সেটা ঠিক করা সম্ভব হচ্ছে না টু দা কাউন্সিলিং কাউন্সিলিং এ কাউন্সিলিং করো শরণাপন্ন হও বা যারা প্রপার সাইকোলজিস্ট হ্যাঁ তাদের তারা কিন্তু তোমাকে ভালো রাখতে সহযোগিতা করবেন। যেমন তোমরা মানে রাখো মনকে রাখাও আমাদের খুব গুরুত্বপূর্ণ কারণ মনের উপরে কিন্তু আমাদের শরীর দাঁড়িয়ে আছে এবং শরীরের উপরে কিন্তু আমাদের মন দাঁড়িয়ে আছে কারণ শরীর অনেক সময় খারাপ হলে সেটা কিন্তু আমাদের মনের উপর ভীষণভাবে এখানে একটা এফেক্ট ফেলে সো মেন্টাল প্রসেসেস আর অ্যাকম্পানিড বাই ফিজিক ফিজিওলজিকাল প্রসেস এটাও কিন্তু আমাদের জেনে থাকা ভীষণভাবে জরুরি এবং আমাদের এই মেন্টাল প্রসেস অনেক সময় কিন্তু বাইরের জগতের কোনো বস্তুর দ্বারাও তৈরি হয় বাইরের জগতের কোন একটা আলো বা কোনো একটা সাউন্ড আমাদের মধ্যে এত বেশি তীব্র উদ্দীপনার সৃষ্টি করে সেটা কিন্তু আমাদের মনে গিয়ে আঘাত করে সুতরাং আমাদের মনের জগৎ শুধু আলাদাভাবে নেই আমাদের পার্থিব জগতও যেমন আলাদাভাবে ভাবে রয়েছে তেমনি ভাবে কিন্তু আমাদের মনের জগতও কিন্তু আলাদাভাবে স্বতন্ত্রভাবে অস্তিত্বশীল এবং সত্যি সত্যি এরা দুজন স্বতন্ত্রভাবে অস্তিত্বশীল হলেও এরা একে অপরের সঙ্গে কিন্তু ওতপ্রোত ভাবে জড়িত অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড না থাকলে শুধু মেন্টাল ওয়ার্ল্ডের কোনো মানে রাখতো না আর মেন্টাল ওয়ার্ল্ড না থাকলে শুধু শুধু ফিজিক্যাল ওয়ার্ল্ডেরও মানে থাকতো না এই দুটো একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত অ্যান্ড আরেকটা বিষয় যেটা এখানে বলতে চাই যে সাইকোলজি কি ধরনের বিষয় নিয়ে ডিল করে সাইকোলজি ডিলস উইথ অল টাইপস অফ মাইন্ড সাইকোলজি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মাইন্ড বা মন নিয়ে আলোচনা করে সেটা আইদার হতে পারে হিউম্যান মাইন্ড আর অর হতে পারে এটা কিন্তু তোমার অ্যানিমাল মাইন্ড সাইকোলজি যে শুধুমাত্র এই যে আমি বলেছিলাম না এথিক্স শুধুমাত্র মানুষ কি কাজ করছে সেই কাজের ভালো মন্দ নির্ধারণ করে হচ্ছে এথিক্স এথিক্স কিন্তু অন্য প্রাণীরা কি কাজ করছে তার ভালো মন্দ কিন্তু এথিক্স কখনো নির্ধারণ করে না এথিক্স এটা নির্ধারণ করে যে মানুষের এই কাজটা করা উচিত কি উচিত না হ্যাঁ মানুষের এই কাজটা ঠিক না ভুল সেটা কিন্তু এথিক্স নির্ধারণ করে কিন্তু সাইকোলজি তুমি সবসময় মাথায় রাখবে যে সাইকোলজি বা মনোবিজ্ঞান যে শুধুমাত্র হিউম্যান মাইন্ড নিয়ে আলোচনা করে তা কিন্তু না মনোবিজ্ঞান কিন্তু আমাদের অ্যানিমাল মাইন্ডও নিয়ে অ্যানিমাল মাইন্ড নিয়েও কিন্তু আলোচনা করে অ্যান্ড ইট ডিলস উইথ দ্য ডিফারেন্ট স্টেজেস অফ হিউম্যান মাইন্ড এবং হিউম্যান মাইন্ড এর ডিফারেন্ট স্টেজ সেটা হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে এক ধরনের সাইকোলজি হয় যেটা রয়েছে অর্থাৎ যে মন সেই মন কিন্তু অনেকাংশে পরিবর্তিত হয়ে যায় কেন মন পরিবর্তিত হয়ে যায় তার কারণে কিন্তু আমাদের ভেতরের যে হরমোন সিকুয়েশনগুলো হয় আমাদের শরীরের যে হরমোন সিক্রুয়েশনগুলো হয় সেটা কিন্তু আমাদের মনের উপর গভীরভাবে এফেক্ট ফেলে ঠিক আছে তো সাইকোলজি কিন্তু আমাদের চাইল্ড মাইন্ড অ্যাডোল অ্যাডোলোসেন্ট মাইন্ড তারপরে অ্যাডাল্ট মাইন্ড হ্যাঁ সমস্ত বিষয় এবং বয়স্কদের যে চিন্তা ভাবনা সেই বিষয় নিয়েও কিন্তু সাইকোলজি আমাদের ডিল করে ইট ডিলস উইথ দ্য নর্মাল মাইন্ড অ্যান্ড অ্যাবনর্মাল মাইন্ড অর্থাৎ আমরা নর্মাল কিনা আমরা কিন্তু নিজে জানি না তুমি হয়তো তুমি বা আমি নিজেকে হয়তো নর্মাল মনে করছি কিন্তু আমরা হয়তো নর্মাল নই হ্যাঁ অ্যাজ আ সাইকোলজি যখন আমরা দেখে আমাকে বলবে যে তুমি তো নর্মাল নও তুমি তো অনেক অংশে অ্যাবনর্মাল তুমি বুঝতেই পারছো না যে নর্মাল কি আর অ্যাবনর্মাল কি সাইকোলজি কিন্তু এই নর্মাল মাইন্ড অ্যাবনার্মাল মাইন্ড ইন্ডিভিজুয়াল মাইন্ড কালেক্টিভ মাইন্ড হ্যাঁ অর্থাৎ এই ক্ষেত্রে ইট স্টাডি ম্যানার মিথ অ্যান্ড লেজেন্ড রিলিজিয়ান অর্ডার টু ইনফার দেয়ার মেন্টাল ডেভেলপমেন্ট ফ্রম দেম অর্থাৎ আমাদের কৃষ্টি আমাদের কালচার হ্যাঁ বা আমাদের ধরো লিটারেচার অনেক অংশে কিন্তু আমাদের মেন্টাল ডেভেলপমেন্টে সহযোগিতা করে আর সাইকোলজি যেহেতু আমাদের মেন্টাল প্রসেস মেন্টাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করে এই জন্য সাইকোলজি বিভিন্ন কিন্তু ধরো আমরা সাপোজ ধর্ম শব্দটাকে আমরা যে ক্ষেত্রে ব্যবহার করি যদিও ফিলোজফিটাকে ধর্ম শব্দটা ওই অর্থে ব্যবহার হয়ই না কিন্তু আমরা ধর্ম শব্দটাকে যেভাবে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখি যে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম এবং এই ধর্মের বেসিসে কিন্তু মানুষের মন তৈরি হয়ে যায় একরকম ভাবে তৈরি হয়ে যায় তুমি তাকে কিন্তু কোনোদিন চেঞ্জ করতে পারবে না তুমি যদি চাও হ্যাঁ যে একজন হিন্দু মনস্ক মানুষ হ্যাঁ একজন খ্রিস্টান মনস্ক মানুষকে কিছু বোঝাবে সে বোঝাতে পারবে না কারণ সেই ক্ষেত্রে অনেকাংশে আমাদের মনটা আমাদের ধর্মের দ্বারাও নিয়ন্ত্রিত হয় এই জন্য সাইকোলজি যেহেতু আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করে এই জন্য সাইকোলজি তার পেছনের যে মানে কারণগুলো রয়েছে এই কারণগুলো নিয়েও কিন্তু সাইকোলজি ডিল করে সো দ্য সাইকোলজি ডিলস উইথ দ্য ফলোইং কি কি বিষয় নিয়ে ডিল করে জাস্ট এই পয়েন্ট গুলো খাতায় লিখে রাখবে একটা হচ্ছে সাইকোলজি ডিল করে আমাদের মেন্টাল প্রসেস নিয়ে এটা ফার্স্ট লিখবে সাইকোলজি ডিল করে আমাদের মেন্টাল প্রসেস দেন হচ্ছে দেয়ার এক্সপ্রেশন ইন বিহেভিয়ার অর্থাৎ সেই মেন্টাল প্রসেস কি করে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করছে দেয়ার এক্সপ্রেশন ইন বিহেভিয়ার তিন নাম্বার হচ্ছে দে আর কনকমিটেন্ট ফিজিওলজিক্যাল প্রসেস দেয়ার প্রসেস প্রসেস মনে কোনো একটা সেটা শরীরে কি করে এফেক্ট করে এই প্রসেস নিয়েও কিন্তু সাইকোলজি আলোচনা করে তাহলে আমি বললাম মেন্টাল প্রসেস দেয়ার এক্সপ্রেশন ইন বিহেভিয়ার দেয়ার আর কনকমিটেন্ট ফিজিওলজিক্যাল প্রসেস চার নাম্বার দে আর এক্সটার্নাল স্টিমুলি অবজেক্ট এক্সটার্নাল কিভাবে আমার মনের ওপরে প্রতিক্রিয়া করে সে এক্সটার্নাল কিন্তু সাইকোলজি কথা বলে স্টিমুলি স্টিমুলি মানে হচ্ছে উদ্দীপক হঠাৎ করে করে আমার চোখের সামনে দাম যদি একটা হাত সামনে এসে চলে আসে আমার চোখ বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের একটা অন্য ধরনের মেন্টাল প্রসেস শুরু হয় সুতরাং বাইরে থেকে বিভিন্ন অবজেক্টগুলো কি করে আমাদের মধ্যে উদ্দীপনা তৈরি করে সেটা নিয়েও কিন্তু সাইকোলজি আলোচনা করে এবং সাইকোলজি সেখানে কিন্তু দ্য অবজেক্ট একটি অফ কালেকটিভ মাইন্ড অর্থাৎ সমাজের একটি সম্প্রদায়ের মন নিয়েও সেখানে আলোচনা করে মন যে সবসময় তৈরি হয়ে যায় এবং সেই কালেকটিভ মাইন্ড সেই কালেকটিভ মাইন্ড নিয়েও কিন্তু ইন্ডিভিজুয়াল মাইন্ড আমার মনে হচ্ছে ইন্ডিভিজুয়াল মাইন্ড আমার স্টুডেন্টসরা একত্রিতভাবে সবার মনে হচ্ছে কালেকটিভ মাইন্ড ঠিক আছে এই কালেকটিভ মাইন্ড কিন্তু সাইকোলজি ডিসকাস করে সুতরাং সাইকোলজি কাকে বলে সাইকোলজি শব্দটার মানে কি সাইকোলজি কি বিষয়গুলো ডিল করে এখন অবধি সেটা বুঝলা এবার লাস্ট যে পয়েন্টগুলো। যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের অবশ্যই জানতে হবে যে ফার্স্ট পয়েন্ট এটা যে সাইকোলজিকে কেন ন্যাচারাল সায়েন্স অর পজিটিভ সায়েন্স বলা হয় সাইকোলজিকে ন্যাচুরাল সাইন্স আর পজিটিভ সায়েন্স বলা হয় তো সাইকোলজি এতক্ষণ ধরে যে আলোচনা আমরা সাইকোলজির ওপর করলাম বা মনোবিজ্ঞানের ওপরে করলাম এর ওপরে ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা পয়েন্টকে একটা একটা করে ছোট ছোট পয়েন্টে ভাগ করে নিতে পারি পুরো বিষয়টাকে একটা হচ্ছে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড এটা আমরা কিন্তু বুঝে গেছি যে সাইকোলজি ইজ দ্য ইন দ্য ফার্স্ট প্লেস দ্য টু কাইন্ডস এবং এই প্রসঙ্গে তোমাকে এটা প্রথম বলছে যে সায়েন্স কিন্তু দু ধরনের হয় আগে তো একটা বলেছি একটা হচ্ছে একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স আর একটা হচ্ছে মেন্টাল সায়েন্স আমরা বলেছি না সায়েন্স অফ ম্যাটার আর সায়েন্স অফ লাইফ হ্যাঁ এই দুটো নিয়ে আলাদা আলোচনা আমরা করেছি আবার আরেকটা জায়গায় কিন্তু সায়েন্সকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ যে সায়েন্সেস আর টু কাইন্ডস একটা হচ্ছে পজিটিভ সায়েন্স এবং আরেকটা হচ্ছে নর্ম্যাটিভ সায়েন্স সায়েন্স দু ধরনের একটা পজিটিভ এবং আরেকটা হচ্ছে নর্ম্যাটিভ অবশ্যই মাথায় রাখবে যে সাইকোলজি ইজ দ্য পজিটিভ অর ন্যাচারাল সায়েন্স সাইকোলজি কিন্তু আমাদের পজিটিভ অ্যান্ড ন্যাচারাল সায়েন্স এবং আমরা আমরা এথিক পড়ার সময় এটা ভালো করে বুঝেছি যে নর্ম্যাটিভ সায়েন্স মধ্যে কি করা কি করে কি আলোচনা করে লজিক এথিক্স এন্ড এথেটিক আর দ্য নরম্যাটিভ সায়েন্স সায়েন্সের দুটো ভাগ আছে এটার ওপর থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে সায়েন্সের দুটো ভাগ আছে একটা হচ্ছে পজিটিভ অর ন্যাচারাল সায়েন্স এবং আরেকটা হচ্ছে কিন্তু নরম্যাটিভ সায়েন্স পজিটিভ অর ন্যাচারাল সায়েন্সের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে অবশ্যই সাইকোলজি বিকজ কেন সাইকোলজি পড়ে কারণ সাইকোলজি ডিলস উইথ দা মেন্টাল প্রসেস অ্যাজ দে অ্যাকচুয়ালি হ্যাপেন ইন দা মাইন্ড অর্থাৎ সাইকোলজি আমাদের মেন্টাল প্রসেস নিয়ে আলোচনা করে যেটা অ্যাকচুয়ালি সেই সময় ঘটছে অ্যাকচুয়ালি এখন আমার মধ্যে কি হচ্ছে তোমরা কিন্তু আমার বিহেভিয়ার দেখে অনুমান করতে পারো কিন্তু আমি আমার অন্তর্দৃষ্টির মাধ্যমে সেটা কিন্তু আমি একদম সাক্ষাত ভাবে সেটা কিন্তু আমি উপলব্ধি করতে পারি বা সাক্ষাত ভাবে সেটা জানতে পারি এবং এই কারণেই সাইকোলজিকে কিন্তু পজিটিভ অর ন্যাচুরাল সায়েন্স বলা হয় আর সায়েন্সের আরেকটা ভাগ কি বললাম সায়েন্সের আরেকটা ভাগ হচ্ছে কিন্তু নরম্যাটিভ সায়েন্স এবং নরম্যাটিভ সায়েন্সের মধ্যে কি কি পড়ানো হয় যেগুলো ফিলোসফির সবটাই পার্ট এবং সেটা হচ্ছে লজিক এথিক্স এন্ড এস্থেটিকস অর্থাৎ যুক্তি বিজ্ঞান নীতি বিজ্ঞান এবং সৌন্দর্য বিজ্ঞান এস্থেটিক্স সৌন্দর্য তত্ত্ব বা সৌন্দর্য বিজ্ঞান এগুলো সবই আমাদের নর্ম্যাটিভ সায়েন্সের মধ্যে পড়ে আর নর্ম্যাটিভ সায়েন্স যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে লজিক তো ট্রুথ নিয়ে আলোচনা করে এথিক্স গুড নিয়ে আলোচনা করে এন্ড এস্থেটিক্স বিউটি নিয়ে আলোচনা করে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে তাদের পরীক্ষায় কিন্তু একwidehat প্রশ্ন থাকবে নরম্যাটিভ সায়েন্সের মধ্যে কারা অন্তর্ভুক্ত লজিক এথিক্স এন্ড এস্থেটিক্স এই তিনটো হচ্ছে নরম্যাটিভ সায়েন্সের অন্তর্ভুক্ত লজিক আমার ট্রুথ নিয়ে আলোচনা করে সত্য মিথ্যা এই বিষয়গুলো নিয়ে লজিক আলোচনা করে লজিক এই দেখো লেখা আছে সবাই কিন্তু কোন একটা নিয়ম বা আইডিয়াল বা কোনো নীতি বা কোনো আদর্শ নিয়ে কিন্তু তারা আলোচনা করে লজিক আলোচনা করে লজিক ট্রুথ নিয়ে আলোচনা করে এথিক্স কি বিষয় নিয়ে আলোচনা করে এথিক্স গুড নিয়ে আলোচনা করে যে মানুষের কোন কাজটা ভালো এবং কোন কাজটা বন্ধ এথিক্সে সেটা নির্ধারণ করা হয় এথিক্সে তার মানদণ্ড দেওয়া হয় আর এস্থেটিক্স কি বিষয় নিয়ে ডিল করে এস্থেটিক্স কিন্তু সৌন্দর্য নিয়ে ডিল করে এস্থেটিক্স কিন্তু বিউটি নিয়ে ডিল করে দে আস হাউ অট টু থিঙ্ক হাউ অট টু ফিল অর হাউ অট টু উইল অর্থাৎ আমাদের কি করা উচিত ঠিক আছে এই উচিত বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ডিল করে কিন্তু আমাদের সবসময় মনে রাখবে যে পজিটিভ মধ্যে কিন্তু আমার সাইকোলজি পড়ে এবং সাইকোলজি সেখানে আমাদের মেন্টাল সাবস্টেন্স অর্থাৎ সোল বলো মাইন্ড বলো কনসাসনেস বলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু সাইকোলজি সরাসরি সেখানে ডিল করে সাইকোলজি কখনো বলে না যে তোমার এই চিন্তা ভাবনা করা উচিত না উচিত নিয়ে সাইকোলজি ডিল করে না তোমার ভেতরে কি হচ্ছে ঠিক আছে সেই বিষয় নিয়ে কিন্তু সাইকোলজি ডিল করে সুতরাং এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নেবে যে পজিটিভ সায়েন্স অর ন্যাচারাল সায়েন্স আর আর হচ্ছে কিন্তু আমাদের নর্ম্যাটিভ সায়েন্স নর্মেটিভ সায়েন্স আলাদা সেখানে লজিক এথিক্স অ্যান্ড এসেটিক্স কিন্তু ওই ভাগের মধ্যে রয়েছে অ্যান্ড পজিটিভ সায়েন্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্সের মধ্যে কিন্তু আমাদের সাইকোলজি অবশ্যই ভাবে রয়েছে সাইকোলজি ডিলস অলসো ডিলস উইথ বিহেভিয়ার ফিজিওলজিক্যাল প্রসেস অ্যান্ড এক্সটার্নাল অবজেক্ট রিলেটেড টু এক্সপিরিয়েন্স আমাদের যে দৈনন্দিন জগতে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয় তার ফলে আমরা যে আচরণ করি সাইকোলজি সেই আচরণগুলো নিয়েও ডিল করে সাইকোলজি আমাদের মধ্যে যে শারীরিক চেঞ্জেস হয় ফিজিওলজিক্যাল যে প্রসেসগুলো আমাদের মধ্যে হয় সেটা নিয়েও সাইকোলজি ডিল করে অবজেক্ট যেগুলো বাইরের জগতের বস্তু যেগুলো আমাদের মধ্যে উদ্দীপনা তৈরি করছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু সাইকোলজি এখানে ডিল করে কিন্তু সাইকোলজি যেটা মেন প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে কিন্তু সাইকোলজি ডিলস উইথ অল মেন্টাল প্রসেস অ্যান্ড ইট ডিলস উইথ ডিফারেন্ট লেভেল অফ কনসাসনেস আমাদের চেতনার পরিধি নিয়ে আলোচনা করে আগেকার দিনের সাইকোলজিস্ট যারা ছিলেন তারা মনে করতেন যে চেতনা অনেক ছোট স্তরে আবদ্ধ কিন্তু পরবর্তীকালে দেখা গেছে দা কনসাসনেস এর যে পরিধি সেই পরিধি কিন্তু আনকনসাসনেস মাইন্ড সাবকনসাস মাইন্ড সব জায়গায় কিন্তু পরিব্যাপ্ত এই কনসাসনেস এর পরিধি নিও কিন্তু সাইকোলজি আমাদের কিন্তু এখানে ডিল করে আর আরেকটা তো আমি তোমাদের বললাম যে সাইকোলজি ইজ দা সায়েন্স অফ বিহেভিয়ার তোমরা দেখবে যে তোমরা যখন সাইকোলজি পরবর্তীকালে পড়তে যাবে সেখানে অনেক ধরনের আচরণবাদী দার্শনিকদের নাম আচরণবাদী সাইকোলজিস্টদের নাম তোমরা কিন্তু সেখানে পাবে যাদেরকে বলা হয় কিন্তু বিহেভিয়ারিস্ট তারা মানুষের শুধুমাত্র শুধু মানুষের না পশুরও কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের আচরণ বিভিন্ন ধরনের বিহেভিয়ার সেই বিহেভিয়ার নিয়ে কিন্তু তারা প্রাইমারিলি কনসার্ন তাদের আচরণ নিয়ে তারা প্রাইমারিটি কনসার্ন কারণ তার আচরণ নিয়ন্ত্রিতই হয় তার ভেতরের যে মেন্টাল প্রসেস ঘটছে তার দ্বারা কিন্তু তার আচরণ নিয়ন্ত্রিত হয় যেমন এই ধরনেরই একজন আচরণবাদী দার্শনিকের নাম আমরা জানি যেমন জেবি ওয়াটসন আমরা পড়ব পরবর্তীকালে এরকম আচরণবাদী দার্শনিকের নাম তো তারা কিন্তু বিহেভিয়ারকে ইনএক্সপ্লিকেবল বলেছেন বলেছে যে বিহেভিয়ারকে কখনোই কনসাসনেসের থেকে বা চেতনার থেকে আলাদা করা যায় না কারণ আমার আমার বিহেভিয়ার হ্যাঁ তোমার মনে একরকম ঘটছে আর তুমি বাইরে একরকম দেখাচ্ছ এটা কোনোদিনই হয় না তুমি হয়তো মনে করছো যে আমি খুব চালাক আমার ভেতরে যেটা ঘটছে আমি বাইরে কাউকে প্রকাশ করব না সেটা কোনোদিনই সম্ভব হয় না তোমার ভেতরে মেন্টালি তোমার মধ্যে যা ঘটছে ফিজিক্যালি কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বাইরের জগতে প্রকাশ হয়ে পড়ে তো এটা তো একটা পয়েন্ট গেল তারপরে তো এটা তো অবশ্যই আমি তোমাদের বলেছি যে সাইকোলজি কিন্তু ইন্ডিভিজুয়াল মাইন্ড নিয়ে যেমন ডিল করে কালেকটিভ মাইন্ড নিয়ে ডিল করে অর্থাৎ একটা পাড়ায় বা একটা সমাজে আমার মনে করো সাপোজ ধরো ইন্ডিয়ার যে বিভিন্ন মানুষ তাদের মনগুলো যেমন তাদের যে মনের যে কাঠামো বা মনের যে গঠন সেই গঠনটা একরকম আমেরিকার যে মানুষ তাদের কালচার আলাদা তাদের সভ্যতা আলাদা তাদের সংস্কৃতি আলাদা তুমি যদি আমার মনের সঙ্গে তাদের মনের তুলনা করো আমাদের আচরণের সঙ্গে তাদের আচরণের তুলনা করো সেই আচরণের তুলনা করলে হবে না কারণ তাদের যে আচরণ তাদের মনের দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের মন তাদের কিন্তু কৃষ্টি সংস্কৃতি কালচার তাদের দ্বারা নিয়ন্ত্রিত এখানে রাত বারোটার সময় কোনো একটি মেয়ে বাইরে বেরোলে সেটাকে মনে করা হয় অত্যন্ত খারাপ

অ্যাডাল্ট মাইন্ড হ্যাঁ সমস্ত বিষয়গুলো নিয়ে অন্যান্য অ্যানিমালের যে মাইন্ড সেই বিষয়গুলো নিয়েও কিন্তু সাইকোলজি ডিল করে তাহলে যে বিষয়টা আজকের ক্লাস থেকে আমরা জানলাম সেটা হচ্ছে সাইকোলজি সাইকোলজি শব্দটার প্রকৃত মানে কি শব্দটা দুটো শব্দের যে সংমিশ্রণ সাইকি অ্যান্ড লজি এটা পরীক্ষার সময় তোমাকে প্রশ্ন দিতে পারে যে পূর্বে সাইকোলজি শব্দটার মানে কি ছিল পূর্বে সাইকোলজি শব্দটার মানে ছিল কিন্তু দা কি বললাম আমি তোমাদের দ্য সাইন্স অব দ্য সোল ঠিক আছে কিন্তু বর্তমানে সাইকি শব্দটাকে কিন্তু মাইন্ড অর কনসাসনেস অর্থে ব্যবহার করা হয় এবং এই কারণে কিন্তু সাইকোলজিকে বলা হয় দা সায়েন্স অফ মাইন্ড অর দা সায়েন্স অফ কনসাসনেস সুতরাং এই অনুযায়ী সাইকোলজি কিন্তু আমাদের মনের বিজ্ঞান বা সাইকোলজি আমাদের মনোবিজ্ঞান তারপর আমরা डिफरेंट যে সায়েন্সগুলো নিয়ে আমাদের আলোচনা হলো যে ফিজিক্যাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্স এবং এই সায়েন্সের থেকে কিন্তু সাইকোলজি আলাদা কারণ সাইকোলজি আমাদের انر সায়েন্স বলতে পারো এটা যে সাইকোলজি আমাদের انر সায়েন্স দা সায়েন্স অফ স্পিরিট দা সায়েন্স অফ Soul দা সায়েন্স অফ মাইন্ড হ্যাঁ এটার পেছনেও কিন্তু একটা বিজ্ঞান রয়েছে সাইকোলজি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আর তারপরে যেটা আমি বললাম যে আরও দুটো পয়েন্ট আমি বললাম যে দু ধরনের সাইন্স এটার উপর থেকে তো প্রতিবার প্রশ্ন থাকার কথা সেটা হচ্ছে একটা হচ্ছে পজিটিভ সাইন্স এবং আরেকটা হচ্ছে নরম্যাটিভ সাইন্স নরম্যাটিভ সাইন্সের মধ্যে লজিক এথিক্স অ্যান্ড এস্থেটিক্স এই তিনটে নর্মাটিভ সায়েন্সের মধ্যে পড়ে লজিক ডিল করে ট্রুথ নিয়ে এথিক্স ডিল করে গুড নিয়ে অ্যান্ড এস্থেটিক্স ডিল করে বিউটি নিয়ে কিন্তু সাইকোলজি আমাদের কিন্তু পজিটিভ সায়েন্স অর ন্যাচুরাল সায়েন্স যেটা ডিল করে আমাদের মানুষের ভেতরের যে মেন্টাল প্রসেস নিয়ে ডিল করে এবং সাইকোলজির যে বিভিন্ন ডিল করে যে বিষয়গুলো নিয়ে ডিল করে দেয়ার এক্সপ্রেশন ইন বিহেভিয়ার দে আর কনকমিটেন্ট ফিজিওলজিক্যাল প্রসেস কনকমিটেন্ট মানে কি ওটা হতে হতে এটা হচ্ছে তোমার দেহে যদি কোনো পরিবর্তন ঘটে তোমার মনে পরিবর্তন ঘটবে আর তোমার মনে কোনো যদি প্রসেস ঘটে সেটা সঙ্গে সঙ্গে দেহের ওপর কিন্তু মানে দেহে একটা ছাপ পড়বে তার ঠিক আছে কনকমিটেন্ট রিলেশনশিপ নিহত সাহচর্য তার মানে দেহ এবং মনের মধ্যে নিহত সাহচর্যের সম্পর্ক রয়েছে মন কখনো দেহ ছাড়া থাকতে পারে না দেহ কখনো মন ছাড়া থাকতে পারে না সুতরাং দেহের যত্ন করাও যেমন খুব গুরুত্বপূর্ণ আমাদের মনের যত্ন করাও কিন্তু ইকুয়ালি গুরুত্বপূর্ণ আর লাস্ট আমি যে পয়েন্টটা বললাম কালেক্টিভ মাইন্ড অ্যান্ড ইন্ডিভিজুয়াল মাইন্ড সেই বিষয়টা নিয়ে, কিন্তু সাইকোলজি ডিল করে এবার এর পরের দিনের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তার মানে এইখান থেকে একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে আমি আমার মনের মনকে আমরা বা মাধ্যমে কিন্তু দেখতে পারি বা জানতে পারি আমার একদম সাক্ষাৎ প্রতীতির মাধ্যমে নিজের ভেতরে ঢুকে আমরা কিন্তু সেটা দেখতে পারি বা জানতে পারি দ্যাট ইস কলসপেকশন এটা একটা পদ্ধতি এটা একটা সাইকোলজিক্যাল মেথড আর যে দুটো সাইকোলজিক্যাল মেথড আমরা অন্যের ক্ষেত্রে অ্যাপ্লাই নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি না ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অন্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করি সেই দুটো প্রসেস হচ্ছে একটা হচ্ছে বা পর্যবেক্ষণ আর একটা হচ্ছে পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট এই দুটো কিন্তু আমরা অন্যের করি বিহেভিয়ার দেখে আমরা এটা অনুমান করার চেষ্টা করি যে তার মনের মধ্যে কি ঘটছে এই যে তিনটে মেথড রয়েছে একটা হচ্ছে ইন্ট্রাসপেকশন একটা হচ্ছে অবজারভেশন এবং আর হচ্ছে এক্সপেরিমেন্ট এই তিনটে বিষয় নিয়ে আমরা নেক্সট দিনের ক্লাসে আলোচনা করব তারপরে আরো গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গা আলোচনা করব তার মধ্যে থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে বাংলা বইগুলোতে আমি আবারও বলছি বাংলা বই কখনো খারাপ না ভীষণ ভালো লেখা আছে কিন্তু এত সুন্দরভাবে বাংলা বইগুলোতে লেখা নেই যখন আমি তোমাদের স্কুল অফ সাইকোলজি পড়াবো আমি বলছি স্কুলস অফ সাইকোলজি আমি যখন পড়াবো হ্যাঁ ইন্ট্রোস্পেকটিভ সাইকোলজি তারপর আরো আরো গেস্টাল সাইকোলজি আমি যখন পড়াবো এর মধ্যে থেকেই তোমার এত সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে সাইকোলজির প্রতি তোমার একটা অতিরিক্ত ভালোবাসা জন্মাবে যে কে কি বলছে হ্যাঁ কে বিহেভিয়ারিজম সমর্থক কে মেন্টাল প্রসেস কে সমর্থন করছে পরপর পরপর এই বিষয়গুলো যদি আমরা আলোচনায় আসি তাহলে কিন্তু এই আলোচনাটা আমাদের খুবই ফ্রুটফুল হবে বলো আজকে যে বিষয়টা আলোচনা করলাম প্রথম ক্লাস এটা হ্যাঁ তো আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো নাকি একটুখানি বলো আলোচনার বুঝতে পেরেছ বা যে আইডিয়াটা দেওয়ার চেষ্টা করলাম হোয়াট ইজ কল সাইকোলজি মনোবিজ্ঞান কাকে বলে হ্যাঁ কেন মনোবিজ্ঞানকে বিজ্ঞানী বলা হয় কারণ আমাদের বাহ্য জগতে যা কিছু ঘটে তার পেছনে যেমন কোনো একটা কারণ আছে আমাদের মনের জগতেও যা ঘটে তার কিন্তু কোনো না কোনো কারণ রয়েছে হ্যাঁ কারণ বিনা কোনো কিছুই কিন্তু ঘটে না হ্যাঁ আমাদের লস অব দ্য মাইন্ড আমাদের মনের মধ্যেও কিছু নীতি রয়েছে ল রয়েছে সাইকোলজি কিন্তু সেই ল গুলো নিয়েও কিন্তু আলোচনা করে মনের মধ্যে এমনি যা কিছু তাই হচ্ছে না এবং মনে ঘটছে সাথে সাথে আমার শরীরে সেটা এফেক্ট পড়ে যাচ্ছে এটাও কিন্তু এমনি এমনি হচ্ছে না সব কিছুর পেছনে কিন্তু একটা কার্যকারণ থিওরি আছে এবং সাইকোলজিস্টরা কিন্তু আমাদের মনের ক্ষেত্রে যে কার্যকারণ থিওরি রয়েছে সেই থিওরিটাকে তারা কিন্তু তাদের দর্শনে বারবার বারবার করে কিন্তু তাদের সায়েন্সে দর্শন বলা যাবে না তাদের সায়েন্সে তারা কিন্তু ব্যাখ্যা করতে প্রয়াসী হয়েছে। বলো আজকে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নাকি সবার কাছে নেক্সট দিনের ক্লাসে আমরা মেথড অফ সাইকোলজি নিয়ে আলোচনা করব। একটু অন্যভাবে আলোচনা করব। দেখো আজকে যেভাবে এই বিষয়টা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম সেটা কি আগে এইভাবেই কি বিষয়গুলোকে জানতে মানে এই বিষয়গুলো এইভাবেই কি তোমাদের তোমাদের পড়া হয়েছিল বলে মনে হয় একটুখানি আমাকে চ্যাটবক্সে কেউ লেখো তাহলে আমি বুঝতে পারবো সাইকোলজি সবসময় আমরা আহ না ম্যাম এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট কথাটার মানে হচ্ছে পরীক্ষণ পদ্ধতি আসবো মেথড তো আমি পড়াই নি আজকে আমি তো জাস্ট এটা বলার চেষ্টা করলাম যে হোয়াট ইজ কল্ড সাইকোলজি সাইকোলজি কাকে বলে সেটা বলার চেষ্টা করলাম আমার মেথডে আসেইনি ঠিক আছে আমরা আলোচনা করব। অন্যের মন পুরো বইয়ের নাম এবং লেখক আমি তো বলে দিয়েছি সব জায়গায় আমি আমার কাছে যে বইটা ইমিডিয়েটলি রয়েছে সেটা হচ্ছে এলিমেন্টারি সাইকোলজি ভীষণ সহজবদ্ধ ভীষণ ভালো বই এলিমেন্টারি সাইকোলজি বাই যদুনাথ সিনহা খুব ভালো বুঝেছি থ্যাংক ইউ ইন্দ্রাণী নতুন স্টুডেন্ট বোনা ইন্দ্রানি তো এলিমেন্টারি সাইকোলজি আর বই আছে সেটা হচ্ছে ম্যাম খুব ভালো বুঝেছি আচ্ছা আর আরেকটাও বই আছে সেটা হচ্ছে অফ বাই যেটাই পাবে সেটাই নিয়ে নেবে। একই একই বই বই পার্থক্য নেই কিন্তু ভীষণ ভালোভাবে লেখা যদি পড়তেই হয় যদি কোনো একটা বিষয়কে জানতেই হয় তাহলে কিন্তু এইভাবে যদি বিষয়গুলোকে জানো তাহলে কিন্তু তোমাদের মনে গেথে যাবে দেখবে সাইকোলজি থেকে প্রশ্নের উত্তর করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমি এইটুকু বলছি ম্যাম অনেক কিছু দেখো আমরা সাইকোলজি সিলেবাসে আসি প্রথমেই দেখো দেখা যায় কি বলতো ম্যাম খুব ভালো ক্লাস লেগেছে আচ্ছা স্কুলে বসে ক্লাস করছে অনলাইনে হ্যাঁ এরকম করলেই সবচেয়ে ভালো সুলেখা যে স্কুলের মতো যদি আমাদের ক্লাস হয় তাহলে সেটাই সবচেয়ে ভালো আহ থার্ড সেমিস্টারে এতটা জানি নি সত্যি পড়ানো হয় না এভাবে আর আসলে কি হয় সবচেয়ে বড় অসুবিধাটা হয় কি বলতো আমরা বাংলা বইগুলো পড়া অভ্যস্ত করেছি আমি বলিনি সেটা খারাপ জিনিস আমি কখনো বলিনি কারণ আমিও ছোটবেলা থেকে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি এম এ অব্দি বাংলাই পড়েছি আমি কোনোদিন ইংরাজি বই খুলে দেখিনি আচ্ছা একটা কথা বলো আমি নতুন স্টুডেন্টদের কাছে আসছি পুরোনো স্টুডেন্টসরা আমি জানি কি উত্তর করবে তবুও তারাও বলো সেটা হচ্ছে যে এই যে আমি ইংরেজিগুলো পড়ে 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 তোমাদের বললাম কিছু কি অসুবিধা হলো তোমার মনে হলো যে খুব কঠিন কোনো বিষয় তোমাদের একটু বলো ম্যাম হ্যাঁ বলো আপনি যখন ইংরেজি বই পড়ান তখন খুব সোজা লাগে এবং মনে হয় যে বইগুলো কিনে খুব কাজে লেগেছে আর নিজের নিজে যখন একাই পড়তাম তখন পড়তে ভালোই লাগতো না হ্যাঁ পড়তে ভালো লাগতো না এটাই আসলে আসলে আমরা ইংরেজি বইগুলো পড়ে অভ্যস্ত নাই তো দু এক মাস ক্লাস করো তারপরে মনে হবে যে থাকবো বাংলা বইগুলোকে দূরে রাখি এই যে আজকে যে ক্লাসটা আমি তোমাদের একটা কথা বলছি পর থেকে আর ইউটিউবে যাবে না ক্লাসগুলো আজকে যে ক্লাসটা ইউটিউবে যাবে বা তোমাদেরকে আমি অ্যাপে তো দিয়েই দেবো আজকে ক্লাসটা তো এই যে ক্লাসটা যাবে আরেকবার ক্লাসটা শুনো ঠিক আছে বা তুমি যদি বইটা একবার খুলে দেখো তোমার মনে হবে তোমার মুখস্থ হয়ে গেছে পুরো বিষয়টা কখনোই তোমার মনে হবে না যে নতুন কোনো কিছু তুমি আবার পড়ছো তবে তোমার পুরো পড়া মুখস্ত হয়ে যাবে এইভাবে করো দেখবে যে ভালো হবে মানে যে কোনো কিছু লিখতে পারবে আনসার করতে পারবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর এক মাস পরে এটা তোমরা আমাকে বলবে হ্যাঁ যে ম্যাম আর বাংলা বই পড়বো না ইংরেজি বই পড়বো ঠিক আছে বলো ক্লিয়ার তাহলে হ্যাঁ বলো কয়েকটা বিষয় না আমাকে একটু বলে দেবেন ওই এস এল এস টি আর এস এস এর মধ্যে পার্থক্য কি না না এস এল এস টি এস এল এস টি হচ্ছে ইলেভেন টুয়েলভ ঠিক আছে যখনই কঠিন মনে হয় আমি দেখতে পেলাম না হচ্ছে এস এল এস টি টা হচ্ছে তোমার ইলেভেন টুয়েলভ আমাদের ফিলোসফি কি আছে আমাদের ফিলোসফি তো ইলেভেন আমি যতদূর জানি আমি স্কুলের বিষয়টা খুব ভালো যে জানি তা না একটা প্রাইমারি হয় একটা আপার প্রাইমারি হয় যেটা সিক্স থেকে হয় আপার প্রাইমারি আর ইলেভেন টুয়েলভ হয় তোমার এস এল হ্যাঁ এস আর এস এল এই ফিলোসফিটা রয়েছে অনেকদিন কিছুদিন ধরে এস এল পরীক্ষাটা বন্ধ আছে আশা করি এস এল এস পরীক্ষাটা তাড়াতাড়ি হবে ঠিক আছে আর একটা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা কিছুদিন আগে হয়েছে সেটাও তো এস মানে হচ্ছে ইলেভেন টুয়েলভ এর পরীক্ষা আই থিঙ্ক সো আমি ভুল বলছি না মনে আমি ভুল বললে তোমরা রেক্টিফাই করে দিও আমি কলেজের জায়গাটা একটু বেটার জানি একটু কম জানি তবু আমি বললাম এস হচ্ছে ইলেভেন টুয়েলভ আর আমাদের ফিলোজফি তোমরা কি কখনো সেভেন এইট নাইনে পড়েছো না আমরা ফিলোজফি পড়িনি আমরা কিন্তু ইলেভেন টুয়েলভেই পড়েছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সাইকোলজি যেটা আমাদের নেট সেটের মধ্যে নেই সাইকোলজি নেট সেটে নেই সাইকোলজি স্পেশালি তে রয়েছে এই জন্য যারা আমার কাছে নেট সেটের ক্লাস করছো আমি কখনো তাদেরকে এটা বলবো না যে তোমরা আবার করে পুরো বিষয়টা এখানে আবার এসএলএসট টির মধ্যে পড়ো ইন্ডিয়ান ফিলোসফি ওয়েস্টার্ন ফিলোসফি না কারণ ওই বিষয় একই এবং সাইকোলজি আলাদা করার জন্য আমি কিন্তু অলরেডি অ্যাপে সাইকোলজির কোর্সটাকে আলাদা করে দিচ্ছি সব স্টুডেন্টদের জন্য না যারা নর্মাল স্টুডেন্ট যারা ভর্তি হচ্ছে তারা তো ঠিকই আছে তারা তো নর্মালি এমএসসি এস কোর্সটাতে ক্লাস করবে আর যারা সাইকোলজি কোর্সটাকে নিতে চাইবে আলাদা স্টুডেন্টরা যারা তারা কিন্তু শুধু সাইকোলজিটাকেও পারচেস করে নিতে পারো ঠিক আছে তাতেও কোনো অসুবিধে নেই ঠিক আছে তো আজকের ক্লাস তোমাদের বুঝতে পেরেছ এটা জেনে আমার ভালো লাগছে নেক্সট দিন আমরা সাইকোলজির ওপরে শুক্রবার দিন ক্লাস করব এবং সেই শুক্রবার দিনের ক্লাসে আমরা মেথডস গুলো নিয়ে আলোচনা করব যে আমরা আমার মনকে কি করে জানতে পারি এবং অন্যের মনকে আমরা কি করে জানতে পারি এই অনুযায়ী তোমাকে পরীক্ষা সময় কিন্তু এটাও প্রশ্ন দিতে পারে যে নিজের মনকে কি করে কাউন্সেলিং করলে ঠিক হবে কখনোই না যতক্ষণ না হ্যাঁ অবশ্যই কাউন্সিলিং করলে তুমি দুদিন ভালো থাকতে পারবে এক মাস ভালো থাকতে পারবে দু মাস ভালো থাকতে পারবে যতক্ষণ না তুমি নিজেকে বিষয়টা নিজেকে বোঝাচ্ছ তুমি তোমার মনটাকে যতক্ষণ না কাউন্সেলিং করছো ততক্ষণ কিন্তু কোনো বিষয়ই কখনোই ঠিক হবে না ঠিক আছে আমরা কম বেশি আজকাল প্রচন্ড ভাবে কষ্টে থাকি তার বড় কারণ কিন্তু আমাদের রিল ওয়ার্ল্ড কোশ্চেন ইংলিশ এবং বাংলা হ্যাঁ হ্যাঁ এস কোশ্চেন ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে দুটো ল্যাঙ্গুয়েজেই কোয়েশ্চেন থাকবে তো আমরা যেহেতু রিল ওয়ার্ল্ডে থাকি হ্যাঁ সেই জন্য না নিজেকে সংশোধন করাটা ভীষণ ভাবে জরুরি হ্যাঁ আমরা ওই যে ইমানুয়েল কান্ড বারবার করে বলেছেন এটা যে তুমি নিজেকে পরিবর্তন করতে পারো তুমি অন্য মানুষকে কখনো পরিবর্তন করতে পারো না অন্য মানুষকে পরিবর্তন করা কারোর পক্ষেই কখনো সম্ভব হয় না ঠিক আছে নিজেকে তুমি পরিবর্তন করতে পারো তুমি নিজেকে চাইলেই পরিবর্তন করতে পারো হয়তো জিনিসটা কঠিন বলে মনে হচ্ছে একদমই কঠিন না নিজেকে পরিবর্তন করা এই পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বলে আমি মনে করি কিন্তু অন্যকে কঠিন করা দুরূহ কেন জটিলতম কাজ সেটা তুমি কোনোদিনই করতে পারবে এইটা আমাদের সাইকোলজি ক্লাসে আরো অনেক কিছু আলোচনা হবে আমাদের অনেক মেন্টাল বিষয় নিয়ে আলোচনা হবে মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে সুতরাং যারা মনে করছো প্রথম ক্লাস বলে আমি বারবার বলছি যে যারা মনে করছো যে ক্লাসগুলো তোমরা জয়েন করবে অবশ্যই জয়েন করো আশা করি একটু নতুন কিছু ইনপুট তোমাদের অবশ্যই দিতে পারবো আজকে দারুণ লাগলো ম্যাম আজকের ক্লাসটা থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ মৌসুমি তো আজকের ক্লাস আমাদের এইটুকুই থাক আজকের ক্লাসের রেকর্ডিং ইউটিউবে যাবে সুতরাং যারা চাইবে অবশ্যই তোমরা ক্লাস জয়েন করো আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করো আমি নিশ্চয়ই সবাইকে রিপ্লাই করে দেবো এই বলে ক্লাস রেকর্ডিংটা আজকে স্টপ করছি